হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ নেশা সামগ্রী সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। রোববার ভোর রাতে উপজেলার গন্ধপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গন্ধপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে আলমগীর হোসেন এবং সোহাইব গ্রামের মিজান মিয়ার ছেলে আল আমিন। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গন্ধপুর এলাকায় অভিযান চালিয়ে 8 কেজি ভারতীয় গাঁজা ও 10 লিটার 800 গ্রাম ভারতীয় মাদক সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের সত্যতা নিশ্চিত করেছেন।